সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিহার আজকের এই ভিডিওতে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশকে এই সাবেকুন নাহার কী কারণে রিট সে সংক্রান্ত একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে যারা দেখছেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কে এস আবেকুন্নার কী কারণে রিট? চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন 32,000 শিক্ষক প্রার্থী। এর মধ্যে প্রায় 28,000 প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন। পুলিশ ভেরিফিকেশনের চলমান রেখে তাদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে NTRCF। এদিকে নতুন করে এক প্রার্থীর রিটের কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীর রিটের সুরাহা না হওয়া পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সম্ভব হবে না। অপেক্ষায় থাকা শিক্ষক প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে কে এই প্রার্থী। জানা গেছে কিশোরগঞ্জের সাবেকুন নাহার নামে এক নিবন্ধনধারী নম্বর ছিল 63। তার আবেদন করা পদে 61 নম্বর পাওয়া নিবন্ধনধারীকে প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রার্থী হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের শুনানি নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছেন, যার নথিপত্র ইতোমধ্যে NTRCতে পৌঁছেছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।